যেটা শুনবো ভুবন বাদ্য করে সেই বাদাম না, এটা ভুবন বাদ্য করে বাদাম গানটা নয়, এটা নিয়ে একটা জোকস। এক জায়গায় গেছিলাম শো করতে, তো সেখানে বাই প্রেসার যে বাদাম নিয়ে কিছু করতে হবে, আমি তো সিঙ্গার নই, তো একটা জোকস করেছিলাম। কিন্তু তার আগে আজকের একটা ঘটনা ছোট্ট করে বলি। তো আমি আসছিলাম এবং মলয়ের বাড়ির কাছে দেখি একটা ছোট্ট বাচ্চা কাঁদ, যেমন লিখে যায় কাঁদছিস কেন, দেখি পেছনে এক তার ঠাকুমা। আমি কি গো ঠাকুমাকে মারছো কেন তুমি? আজ মাঝব না কি করব, সকাল থেকে এখনো পর্যন্ত শুধু বলে একটাই জিনিস খাবে, তাও বলতো একটু ছোলা খাবো, একটুখানি মটর খাবো, রুটি খাবো, ভাত খাবো। আমি তাহলে কি খাবে বলছে? ওই যে বাদাম, বাদাম খেলে কি চলবে জীবন, এই জন্য তোকে মারছি। তো বুঝতেই পারছো বাদাম এখন জীবনের মধ্যে একদম পুরো ঢুকে গেছে আমাদের। তো কয়েকদিন আগে আমাদের জীবনের ট্রেন চলছে, কিছুদিন আগে একটা কথা ছিল কোনো কাউকে দেখলেই রাস্তা দিয়ে বলতাম উহ কি লাগছে, বলতাম তো, তারপরে বলতাম ও মাগো টুরুলা। তারপরে একটা গান এলো যেটা হচ্ছে মনকে মাগে হিতে, হ্যাঁ খুব হিট হয়ে গেছিলো, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জন গিয়েছিলো। এখন আবার চলে এসছে কি বাদাম। তো বাদাম কাকু বেশ কিছুদিন আগে গানটা ভাইরাল হওয়ার পরে উনি থানায় গেছিলেন, এটা সবাই জানেন, থানায় গেছিলেন। তো তো যদি সেই থানায় উৎপল দত্ত থাকতেন অফিসার, আমাদের সবার প্রিয় শাহরুখ খান থাকতেন কনস্টেবল, আর হেড কনস্টেবল থাকতেন রঞ্জিত মল্লিক, তাহলে কি ঘটনা হতো? গেছেন আমাদের সবার প্রিয় বাদাম কাকু। ভাই একটু আমার সাউন্ডে যিনি আছেন একটু হালকা রিভার্বটা একটু বাড়বে, হলটা স্যার আসবো ভেতরে, তুমি এসেই পড়েছো, আসবো জিজ্ঞেস করো কি কি হয়েছে বলো। স্যার ওই আমি না বাদাম, বাদাম বাদাম সকাল থেকে আমার না থাকে, শুধুই বাদাম বাদাম করে মাথা খারাপ করে দিল। আবার তুমি বলছো বাবা কোথা কাল অসভ্য লোক কোথা কাল, এই কি আছিস এর উল্টা নিয়ে তোকে মারবো। না স্যার ব্যাপারটা তো কি, আমি একটা গান গেয়েছিলাম। ও তুমি গান গাও, বা খুব ভালো ছেলে, তা কি গান গাও, বাউল গান গাও না কীর্তন গান গাও? না স্যার ওই বাদাম গানটা আমি গিয়েছিলাম। তুমি বাদাম গান গিয়েছো, ভালো বাদাম গান গিয়েছো, একে আছিস তাড়াতাড়ি রুলটা নিয়ে আয়, তোকে বহু মারবো, একে বাদাম বের করে দেবো পেছন থেকে। এবারে আমাদের ছিলেন শাহরুখ খান যে ফ্যান, ও চলে এসছে, এসে এবার বলছে আরে আরে সব কি চলি আপনি রুল মঙ্গা হ্যাঁ, আরে ভুবন বাবু আপনি আবার বহুত আচ্ছা লাগা হ্যাঁ, আরে কিতনে সিদ্ধত সে হাম লোগো নে ফরমাইশ কি থি বহুত ফাইনাল হোনে কি, লেকিন নেই হো পায়া আপ হো গয়ে বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, আপ কিউ ইয়াঁ পর হ্যায়। ওই তো একটা গান গেয়েছিলাম যে গানটা সবাই আজকে নিয়ে পয়সা ইনকাম করছে, আমাকে কেউ পয়সা দিচ্ছে না। এবারে কোথায় ছিল আমাদের রঞ্জিত মল্লিক সেই মুহূর্তে এসে বলছে টপ টপ ঠাকুর কোত্তাক্কা চাপকে ছাল তুলে দেবো ঠাকুর কোত্তাক্কা, এই বাদাম বাদাম করে ছেলেগুলো সব শেষ হয়ে যাচ্ছে, বাদাম মাঠে ঘাটে যেখানেই যাচ্ছি সবাই শুনছে শুধু বাদাম আর বাদাম। সত্যি খুব ভালো লাগছে, আমাদের ভারতবর্ষের নাম আজকে পৃথিবীতে সবার কাছে চলে গেছে, তুমি রিপোর্টটা লিখে দাও আমি দেখছি কি করা যায়। তো এবারে বেরিয়ে গেছে রাস্তায় রিপোর্ট টিপোর্ট লিখে, সেখানে দাঁড়িয়েছিলেন আমাদের সবার প্রিয় বুম্বাদা। তো বুম্বাদা এখন উনিও ছিলেন সাংবাদিক, উনি দেখে এখন বলছেন আজকে এখানে যাকে পেয়েছি আমাদের সবার প্রিয় বাদাম কাকু, বাদাম কাকু একটু গানটা শোনাবেন। গান শোনাবো, আচ্ছা শোনাচ্ছি, বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। সত্যি খুব ভালো এই বাদাম, এরপরে দেখুন কত ছেলে ছোলা বিক্রি করতে গিয়ে গাইছে ছোলা, এরপরে গাইবে সবজি নিয়ে গান, খুব ভালো। কোথায় ছিলেন চিরঞ্জিৎ, উনিও এসেছেন কি হয়ে? আমাদের আরেকজন সাংবাদিক তিনি এসে বললেন আজ আমরা কাকে পেয়েছি, আমাদের সবার প্রিয় শিল্পী যিনি আজকে সবার মনের মধ্যে আছেন, আজকে আমাদের বাদাম কাকু, আপনি কেন আজ এখানে থানাতেই এইভাবে আসাটা আপনার ঠিক হয়নি, কি করবো কেউ টাকা দিচ্ছে না। সত্যি যারা আজকে বাদাম গানটা নিয়ে পয়সা ইনকাম করছেন তারা কেউ টাকা দিচ্ছেন না, পেছনে বাদাম দিচ্ছেন এটা ঠিক করছেন না, ছিলেন নানা পাড়েঘাটে সেই একটাই কথা। ছোট্ট করে শুনিয়ে দিলাম